ক্ষেত্রফলের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের ১৩তম রাজ্য। এই রাজ্যটি ২৩টি জেলা নিয়ে গঠিত। রাজ্যটি প্রতিষ্ঠিত হয় ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে। রাজধানী কলকাতা, বৃহত্তম শহর হল কলকাতা। আয়তন ৮৮,৭৫২ কিলোমিটার এবং সরকারি ভাষা হল বাংলা এবং ইংরাজি। ভূগোল পাঠশালার এই পর্বে আমরা পশ্চিমবঙ্গের এই ২৩টি জেলার নাম জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথম জেলাটি হল উত্তর চব্বিশ পরগনা, ২ নম্বর দক্ষিণ চব্বিশ পরগনা, ৩ নম্বর পূর্ব মেদিনীপুর, ৪ নম্বর পশ্চিম মেদিনীপুর, ৫ নম্বর ঝাড়গ্রাম, ৬ নম্বর জেলা হল হাওড়া, ৭ নম্বর জেলা হল হুগলি, ৮ নম্বর জেলা হল পুরুলিয়া, ৯ নম্বর জেলা হল বাঁকুড়া, ১০ নম্বর জেলা পশ্চিম বর্ধমান, ১১ নম্বর জেলা পূর্ব বর্ধমান, ১২ নম্বর জেলা নদিয়া, ১৩ নম্বর জেলা বীরভূম, ১৪ নম্বর জেলা মুর্শিদাবাদ, ১৫ নম্বর জেলা মালদহ, ১৬ নম্বর জেলা দক্ষিণ দিনাজপুর, ১৭ নম্বর জেলা উত্তর দিনাজপুর, ১৮ নম্বর জেলা দার্জিলিং, ১৯ নম্বর জেলা কালিম্পং, ২০ নম্বর জেলা জলপাইগুড়ি, ২১ নম্বর জেলা আলিপুরদুয়ার, ২২ নম্বর জেলা কুচবিহার এবং সর্বশেষ জেলাটি হল কলকাতা। সকলের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকন অন করে দেবেন।